নমস্কার আজকে বিটের রস দিয়ে রুটি বানাবো ঝুরঝুরে বিট ভাজা করেছিলাম তার জন্য বিট থেকে রস নিংড়ে নিয়েছিলাম সেই বিটের রস ফেলে না দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি বিটের রসটা ব্যবহারও হয়ে গেল রুটিতেও একটা নতুনত্ব চলে আসলো এই যে বিটের রসটা আটা নিয়ে নিয়েছি এটা বিটের রস দিয়ে মেখে নেব বিট ভাজার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব অল্প অল্প রস দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি আটা মাখা হয়ে গেছে দশ মিনিট এটাকে ঢেকে রেখে দেবো দশ মিনিট পর ঢাকা খুলে মেখে রাখা আটা ভালো করে ডলে নিচ্ছি মেখে রাখা আটা থেকে অল্প আটা নিয়ে দুই হাতের তালু দিয়ে গোল করে চ্যাপটা করে প্যারা বানিয়ে নিচ্ছি রুটি তেল দিয়ে বেলবো তাহলে রুটির রং খুব সুন্দর হবে পরে একটা আটা দিয়ে বেলেও দেখাবো তাহলে পার্থক্যটা বেশি বোঝা যাবে রুটি বেলা হয়ে গেছে একটা তাওয়া গরম করে নিয়ে রুটিটা দিয়ে দিলাম রুটির কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে উল্টে দিলাম রুটি নিজে থেকেই ফুলে উঠেছে খুন্তি দিয়ে একটু চেপে ধরে উল্টে দিয়ে আবার খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি এবার গ্যাসের ওপরে নেট রেখে রুটিটা দিয়ে দিলাম ফুলে উঠেছে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেছে আমাদের রুটি দেখুন কত সুন্দর নরম রুটি তৈরি হয়েছে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন দুটো পার্টে ভাগ হয়ে গেছে এবার আটা দিয়ে বেলে রুটি করে দেখাচ্ছি আর আটা দেবো না এইভাবেই টেনে টেনে রুটিটাকে বেলে নেব রুটি বেলা হয়ে গেছে রুটিটা গরম তাওয়াতে দিয়ে দিলাম তাওয়া খুব গরম তাই সাথে সাথেই উল্টে দিয়ে একটু ঘুরিয়ে দিয়ে বারবার উল্টে পাল্টে দিচ্ছি এবার গ্যাসের উপরে একটা নেট রেখে তার উপরে রুটিটাকে দিয়ে সেঁকে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেছে আমাদের রুটি আটা দিয়ে বেলা রুটিও খুব নরম হয়েছে তেল দিয়ে বেলা রুটি একটু বেশি উজ্জ্বল রঙের হয় একটা ছিঁড়ে দেখাচ্ছি এটাও দুই পার্টে ভাগ হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য